Hello everyone, good morning. Ma shakal shakal papur bheje papur bhaja khacche mane breakfast e papur bhaja khacche. Ajke breakfast e banabo ami jeno eta spaghetti bhulei gechi. তো স্প্যাগেটিটা আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কারণ লম্বা লম্বা আট ছিল না, নাহলে অর্ধেক সিদ্ধ হতে হতো, আবার অর্ধেকটা দিতে হতো, তো আমি ভেঙেই দিয়ে দিয়েছি, যাতে একেবারে হয়ে যায়। কিন্তু তেলটা দিইনি, তেল মিস অলিভ অয়েল একটুখানি দিলে জড়াবে না, ওটা দেবো। টেকনিক রয়েছে স্প্যাগেটি বানানোর, তো তোমরা কমেন্টেও জানাতে পারো, আমার কোনো অসুবিধা নেই, সেটা আমি ট্রাই করবো। বাট আমার একটু ভয় ভয় করছে, ফার্স্ট টাইম আমি স্প্যাগেটি ট্রাই করছি, আই ডোন্ট নো যে কেমন হবে। নর্মাল চাও যেভাবে খাই সেভাবেই বানাচ্ছি, কারণ হোয়াইট সস দিয়ে বানানো খেতে আরও বেশি ভালো লাগে, বাট হোয়াইট সস তো চলবে না আমার বাড়িতে, তো দ্যাটস ওয়াই আমি চাউমিনের মতো করেই বানাচ্ছি, দেখা যাক কী হয়। স্প্যাগেটিটা একটু অন্যরকম ভাবেই বললাম, স্প্যাগেটি অ্যাকচুয়ালি না সুপি পাস্তার মধ্যে দেয়, যে আমরা যেমন ইয়ে খাই না, ওই আগে ওই বাউ মোমোতে থুপ্পা দিত, তোমরা অনেকেই জানো, এখন হয়তো সেটা নেই, তো ওই থুপ্পাতে এই স্প্যাগেটি দেওয়া থাকতো। সুপি নুডলসেও চাইনিজ রেস্টুরেন্টগুলোতেই থুপ্পা থুপ্পা বলছি সরি এই স্প্যাগেটি থাকে, তো আমি একটু ওই ঘরোয়া মা যেরকম করে সেরকমই করেছি, তো খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগছে না। তবে সরি বলার অবস্থা খুব খারাপ, কীভাবে কথা বলছি আমি জানি, তো কালকে সারা রাত ঘুমাতেই পারিনি, স্প্যাগেটি বানাবো আর আমার গলার ব্যথা চিন্তায়। কতটা পরিমাণে কিনেছি, কতগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দেবো, ওটার যে হল পারপাস যে ভিডিও হয় সেই ভিডিওটা আলাদা হবে। চা খেয়ে নিই, চা খেয়ে নেওয়ার পর তোমাকে দেখি যে লাস্ট পুজোতে আমি কতগুলো অক্সিডাইজের গয়না আমি কিনেছি। আমার মা এখান দিয়ে আমাকে ভেঙাচ্ছে যে আমার মাও জানে আমি কতগুলো কিনেছি। আজকে হয়তো আমার ভয়েসটা একটু আসতে যাবে, কারণ আসতে কথা বলছি না, আমার ভয়েস আসতে হয়ে গেছে। আমি বুলেটের রান্না কমপ্লিট, বুলেটের খাবার আজকে আমি প্রেশার কুকারে করেছি, অন্যান্য দিন মা এমনি গেছিতে পরে, তো আমি যেহেতু আমার দ্বার মানে আমি খুব তাড়াতাড়ি কাজ করি, তো আমি বললাম যে আজকে প্রেশারে হবে তো খাওয়া রেডি, আর ও ঠিক বুঝে গেছে, ও উপরে ছিল, ও ঠিক বুঝে গেছে যে ওর রান্নাই হচ্ছে, অ্যান্ড ও রান্নাঘরে এসে গুড় 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 করছে, তাই তো তুমি বুঝে গেছো তোমার খাবার হচ্ছে, ও বুঝে গেছে যে এটা ও খাওয়ার হচ্ছে। তো আজকে লাঞ্চটা আমাদের দাদা বৌদি থেকে এসেছে, তো মা বললো কি যে উপর অনেক কাজ ছিল, যেহেতু ছাদ পরিষ্কার করার ব্যাপার ছিল,
ছাদটা পরিষ্কার করেছি, জামা কাপড় কাচাকাচির ব্যাপার ছিল, তো অনেক কাজ একসাথে পড়ে যাওয়াতে, কারণ আর পুজোর বেশি দিন বাকি নেই, সব পরিষ্কার করতে হবে, ওগুলো করতে করতে অনেক বেলা হয়ে যায়, প্রায় 1:30 বেজে যায়। তারপর আমি বলি যে অনলাইনে আমি খাবার বলে দিচ্ছি, তারপর খাওয়া দাওয়া হবে, তো কমপ্লিটলি এখন যাবো, লাঞ্চ করবো। আর কী কী অর্ডার দিয়েছিলাম, ওই তো তন্দুর রুটি দিয়েছিলাম আর মাটনের কোনো একটা আইটেম, আর বাবার জন্য বিরিয়ানি, তো দেখা যাক কী হয়। এই হচ্ছে আমাদের দাদা বৌদি রেস্টুরেন্টের লাঞ্চ চলে এসছে, তো চলো খাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি। কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো কালকের ব্লগের সাথে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি। কালকে ব্লগ করতে পারিনি বিকজ কালকে আমার শরীরটা একদমই খারাপ হয়ে পড়েছিল, বলছিলাম যে গলা ব্যথা, তো গলা ব্যথাটা এতটাই মারাত্মক লেভেলে বেড়ে যায়, যার জন্য আমি না কথা বলতে পারছিলাম না কিছু করতে পারছিলাম। আর সন্ধ্যের যত নামছে আর রাত যত বাড়ছে তত ব্যথাটাও ইনক্রিজ হতো, তো কালকে বাবা ওষুধ দিয়েছিল, ব্যথাটা কমেছে, বাট আজকে আমার বা দিকটা ব্যথা করছে, তো আজকে ওষুধ ব্যথাটা বাড়ার আগে ওষুধটা খেয়ে নেবো। আর আজকে হচ্ছে রিসেপশন ইনভিটেশন, তো আমার বাড়ির সামনে আগে তো যেখানে মর্যাদা থেকেছিলাম তাদেরই, তো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো বেসিক্যালি সুস্থ থাকতে হবে এই আর কি, নাহলে দেখাতে পারবো না। তো কালকে অসুস্থ হয়ে পড়েছিল বলে কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে একদমই পারিনি। মেনলি আমি রেডি হয়ে গেছি আজকে রিসেপশন লুক, মানে বিয়ের দিন অন্যরকম সেজেছিলাম, আজকে ভেবেছিলাম শাড়ি পরবো না, যেহেতু নাক দিয়ে গলগল করে জল বেরোচ্ছে, দাও বুকের পাটায় জোর করে সাহস রেখে এগিয়ে গেছে শাড়ি পরার দিকে, শাড়ি পরবো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আজকে এই অক্সিডাইজের জুয়েলারিটা পরেছি, কেমন লাগছে জানিও কমেন্টে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, মানে আজকের কালকের দুটো ব্লগে আজ এখানেই এন্ড করছি। আর রিসেপশন পার্টিতে গিয়ে, মানে রিসেপশন অনুষ্ঠানে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি, বিয়ে বাড়িতে যেমন করতে পেরেছিলাম এখানে ভিডিও করা হয়নি, কারণ গিয়ে খেতে বসে গেছি, প্রথমত দেরি করে গেছি, দ্বিতীয়ত আমার ঠান্ডা এত লেগে গেছে, যার জন্য আমাকে খুব তাড়াতাড়ি এত সেজে গুজেও তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফিরে আসতে হয়েছে, মা এখন কাঁদছে, মা আসুক। তো ইয়াপ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমার নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর ওইদিকে আমার নাক দিয়ে জল পড়ছে, ওইদিকে বুলেট বাথরুম করে দিল ঘরের ভিতরে, পাগল হয়ে যাবো আমি। তো তারা বাই বাই, আর কমেন্টে জানিও ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে।